ভেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো, আর প্রতিদিনের মতন আজকে রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো, চাইলে আপনারা ইচ্ছেও বানিয়ে খেতে পারবেন। আর ওপরটা হবে মুচমুচে, আর খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়। তার সঙ্গে একটা সিক্রেট মশলাও বানিয়ে দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে অনেকগুলো টিপস থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ভেজিটেবিল চপটা বানাচ্ছি। ভেজিটেবিল চপের জন্য প্রথমে মশলাটা ভেজে নিব, তার জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, গোলমরিচ, জিরে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এটা হচ্ছে মৌরি। সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি, আর এগুলো একটা দুটো করে নিয়েছি। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিই। এই মশলাটা যদি বেশি করে রেখে দেন তাহলে রমজান মাসে খুবই কাজে লাগবে। এই মশলাটা অনেক কিছুতে দেওয়া হবে, তাহলে ফুচকাতে খেতে পারেন, তারপরে চপে দেওয়া হবে, মশলা মুড়ির সঙ্গে খাওয়া হয়, সব কিছুই দেওয়া যায়, ভাজা মশলা। এটা মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এই দেখেন এইরকম করে ভেজে নিতে হবে। এবার নামিয়ে নিব। এখানে একটু চিনি বাদাম নিয়েছি, এটাকেও ভেজে নিচ্ছি। ভেজিটেবিল চপে যদি একটু বাদাম না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। বাদামগুলো ভাজা হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সামান্য তেল দিয়ে দিব, খুব বেশি না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা একটু করে ভেজে নিব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, আর কেউ যদি পেঁয়াজ খেতে না চান তাহলে বাদ দিতে পারেন। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর কুচি, আর এটা হচ্ছে বিট। বিটটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজর আর বিটটা দিয়ে দেবো। আপনার চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। এদিকে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আর বাদামটাকেও ভেঙে নিয়েছি, আর এদিকেও ভাজা হয়ে গেছে আর হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে করে মেখে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো এক চামচ চিনি। আর এই ভেজিটেবিল চপে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা দেওয়ার কারণে স্বাদটা অনেক বেড়ে যাবে, চিনিটা লাগবে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর পুরটা এখন রেডি হয়ে গেছে, এই যে দেখেন এইরকম ঝরঝরে করে নিতে হবে, পানি পানি থাকলে ভালো হবে না। আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির মতন হবে। পুরটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভেজিটেবিলের চপগুলো বানিয়ে নেব। অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে হাতে চাপ দিয়ে একটু লম্বা লম্বা করে নিতে হবে। এই যে আমি এই সাইজ করে নিচ্ছি। আমি এই সাইজ করে নিচ্ছি, আপনার চাইলে ছোট বড় করে নিতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন থেকে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে।
এবার একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, এবার অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে গুলে নেবো। আর এটা হচ্ছে নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম করে গুলে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না, এইরকম। এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি কুট করার জন্য। প্রথমে ব্যাটারটা লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একবারে করে নিতে পারেন এইরকম, আমি কিন্তু দুবার করবো। দুবার করলে পরে বেশি ভালো হবে, একদম মুচমুচে হবে। আবারও ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবো। এই দেখেন একটা লাগিয়ে নিয়েছি। সবগুলো আমি ডবল কোটিং করে নিয়েছি। এবার চপগুলো ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেলটাকে খুবই ভালো করে গরম করে নেব। আর এইভাবে ভেজিটেবল চপগুলোকে বানিয়ে একটা এয়ার টাইট কৌটোর মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, যখন ইচ্ছে হবে তখন শুধু ভেজে খেয়ে নিলেই হলো। রমজান মাসে কিন্তু খুব কাজে লাগবে এটা। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আর যখনই ভেজিটেবল চপগুলা ভাজবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। আর তেলটা যদি ভালো মতন গরম না হয় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, আর তেলটা খুব বেশি টেনে নেবে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। আর দেখেন তেলে ভাজছি কিন্তু একটুও ছাড়ছে না ব্রেডক্রাম্বসগুলা। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই ভেজিটেবল চপগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন কালারটা এইরকম হবে, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে একটু তেল লেগে নাই, তেলে ভাজছি কিন্তু তেল থাকবে না। ভেজিটেবল চপগুলো রেডি, আর মেহেকো হাজির হয়ে গেছে। দেখে খাওয়ার আগে আপনাদেরকে আবার দেখিয়ে দিই কেমন হয়েছে। ভেজিটেবল চপগুলো দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর। একটা আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখেন ভিতরে পুরটা দেখেন কত সুন্দর। ভেজিটেবল চপটা খেতে দারুণ হয়েছে, ওপরটা মুচমুচে আর ভিতরটাও খুবই সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই ভেজিটেবল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পুরো বিয়ে বাড়ির মতো খেতে হয়েছে। ওপরটা খুবই মুচমুচে আছে, ভালো আছে।